يوم لا ينفع ماله ولا بنون إلا من أتى الله بقلب سليم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنه لا يحب المستكبرين. صدق الله مولانا العظيم. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إتم محبة الشرط الزبائي ذكر قل لا إله إلا الله 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 جر جر لا إله لا إله إلا الله لا إله ذكر حق مدغزاي روح را مرهم آمد إيدين مجروح را لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত এখানে একটা জিনিসের আলোচনা করেছেন যে এই গুণটা যার ভিতরে থাকবে দুনিয়ার মানুষ তাকে ভালোবাসতে পারে কিন্তু আল্লাহ ভালোবাসে না। বলেন তো এটা আমার আপনার জন্য খুশখবরি হলো আনন্দের নাকি বেদনাদায়ক? বেদনাদায়ক। এমন একটা গুণ এটা আমাদের সবার ভিতরে থাকা দরকার না দূর করা দরকার। আমি আপনাদের কাছে দোয়া চাই যাতে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার থেকে দূর করে দেন। সকলে বলেন আমিন। আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যাতে আপনাদের থেকে দূর করে দেন। রূপ জিনিসটাই খারাপ, রূপ ভালো জিনিসটা খারাপ জিনিস? খারাপ না ভালো? খারাপ। আমরা এখানে যারা উপস্থিত আছি যারাই এখানে আছি আমাদের সাথে দুইটা জিনিস, একটা হলো আমার শরীর আর একটা হলো আমার আত্মা। মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে শরীরটা আছে এই শরীরে আমাদের রূপ হয়নি। আওয়াজ করে বলো রূপ হয়? আপনাদের কি কষ্ট হইতেছে নাকি? রূপ হয় কি না? এই রোগের চিকিৎসার জন্য কোনোদিন কাউকে ওয়াজ করা লাগে না যে অমুক জায়গায় ভালো ডাক্তার আছে জানো, বলা লাগে? বলা লাগে। কিন্তু আমাদের যে আরেকটা আত্মা আছে আসল জিনিস যেটা, সেটার জন্য আপনার বয়ান করা লাগে। বয়ান করলো বয়ানটা বেশি একটা থাকে না আমাদের, কথা ঠিক কি না? এই মুহূর্তে আপনাদের সামনে চেয়ারের উপরে যে জিনিসটা দেখা যায় আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে ভরিটা দেখা যায় এটা কি মানুষ?
আওয়াজ করে বলেন এটা মানুষ না অনেকে বলে না এটা কি মানুষ না এটা আসলে মানুষ না এটা মানুষের দেহ মানুষের কি দেহ আসল মানুষ যেটা আছে সেটা আপনার আমার ভিতরে এই আসল মানুষ যদি আমার ভিতরে না থাকে তখন কেউ আর এখানে আমাকে বসাবে না বলবে এটা মোস্তফা কামালের লাশ কথা ঠিক কি না এই মুহূর্তে আসার সময় আপনাদের এই এলাকার একজন মহিলা ইন্তিকালের সংবাদ শুনে আসলাম কেবলমাত্র ইন্তিকাল করেছে সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এখন কি আর ওনাকে ঘরের ভিতরে আদর করে রাখবে আওয়াজ করে বলেন রাখবে এই দেহের মূল্য নাই যতক্ষণ পর্যন্ত এর ভিতরে আত্মা যদি না থাকে তার কিন্তু দেহের মূল্য নাই প্রিয় মুসলমান ভাইরা আমার আমার আপনার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যে দেহটা আছে ওই দেহের রোগের চিকিৎসার জন্য ডাক্তার আছে আছে কি না আমরা টাকা দিয়ে লক্ষ্য করি না ভালো থেকে ভালো ডাক্তারের কাছে যাওয়ার চেষ্টা করি বলেন তো দেখি আপনার আমার এই দেহের চিকিৎসা করা ফরজ আইন না সুন্নাত আওয়াজ করে বলেন এই দেহের রোগের চিকিৎসা করা হলো সুন্নাত আর আমার আপনার আত্মার রোগের চিকিৎসা করা ফরজ আইন কথা ঠিক কি না আমি আপনাদেরকে আজকে একটা রোগের কথা বলবো যে রোগটা আমাদের প্রত্যেকেরই আছে অনেকেরই আমার ভিতর রোগ আছে না নাই এটা যদি একটু আলোচনা করলেই আমরা অনেকে বুঝতে পারি আর এই রূপ যদি আমি নিয়ে কবরে যাই তাহলে আমার জাহান্নাম ছাড়া উপায় নাই জাহান্নাম থেকে জ্বলে পুড়ে শেষ হওয়ার পর আমার জান্নাতে যাওয়া লাগবে কথা ঠিক কিনা কারণ কোরআনের ভিতরে আল্লাহ পাক একায়াতে বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুহু ওয়া লা বানুন إلا من أتى الله بقلب سليم الله পাক রব্বুল আলামিন বলেন এমন একটা দিন আসবে যেই দিন দুইটা জিনিসের কোনো কাজ হবে না একটা হলো ধনবল আরেকটা হলো জনবল দুনিয়াতে যদি এই দুইটা জিনিস যার সাথে আছে এর কোন দুনিয়াতে টেনশন নাই কথা ঠিক কিনা টাকা আছে লাঠি কয়টা দরকার টাকা দিবেন লাঠির অভাব নাই কথা ঠিক কিনা জনবল আর ধনবল যেখানে আছে সেখানে মানুষ কিছুই মনে করে না কথা ঠিক কিনা এই জন্য মুসলমান ভাইরা আল্লাহ বলেন এমন একটা দিন আসবে যে দিন জনবল কোনো কাজ লাগবে না ধনবল কোনো কাজ লাগবে না কথা ঠিক কিনা কাজে লাগবে কি إلا من أتى الله بقلب سليم সুস্থ অন্তকরণ এই অন্তকরণের ভিতরে দশ প্রকারের রোগ হয় এর ভিতরে এক নম্বরের রোগ আমি যে আয়াত তেলাওয়াত করছি এই আয়াতের ভিতরে আর আল্লাহ ঘোষণা করছে এই রোগটা যদি তোমার ভিতরে থাকো থাকে তুমি যাই হও না তুমি যাই কিছু হও না কেন কিন্তু তুমি জাহান্নামে যেতে হবে বলেন না নাউজুবিল্লাহ এই রূপটার নাম হলো কিবির আরবিতে বলা হয় কি কিবির বাংলাতে বলা হয় অহংকার কষ্ট হইতেছে আপনাদের দরকারি কথা বলতেছি না সরকারি কথা যদি আমার আপনার ভিতরে এই কিবির থাকে তাহলে নিশ্চিত আমার জাহান্নামে যাওয়া লাগবে আর আল্লাহ রাসূল বলছেন জাররা পরিমাণ কারো অন্তরে যদি অহংকার থাকে ওই লোকটা জান্নাতে যেতে পারবে না এজন্য আপনার আমার এই কিবিরের বিষয়টা আজ থেকে পরিষ্কার হওয়া দরকার যে কিবির কাকে বলে আল কিবির বাতুল হাক্কি গমতুন নাস আল্লাহ আমাকেও কিবির মুক্ত অন্তর দান করো সকলে বলেন আমিন প্রিয় মুসলমান ভাইরা আমার এই আলোচনাগুলো যখন আমাদের সামনে আসে অন্তর কাঁপতে থাকে শুধু কি জবানই থাকবে না বাস্তবায়িত হবে আল্লাহই ভালো জানে যদি এই রূপ নিয়ে যদি কবরে যায় এখন তো আপনারা
ইজ্জত করে সামনে বসায় কথা শুনছেন কিন্তু এমন একটা দিন আসবে যেদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করবে ওয়ামতাযুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ বলবেন এই পাপিষ্টদের দলেরা নেককারদের থেকে পৃথক হও এখন তো দেখা গেছে অন্যায় যতই করি না কেন সামনের কাতারে জায়গা পাওয়া যায় কথা ঠিক কি না কিন্তু এমন এক দিন আসবে যেদিন সামনের কাতারে জায়গা পাওয়া যাবে না ঘোষণা করার সাথে সাথে পৃথক হয়ে যাবে যেতে হবে কথা ঠিক কি না এজন্য মুসলমান ভাইরা হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংজ্ঞাটা এইভাবে দিয়েছেন যে হক গ্রহণ না করা মানুষকে তাচ্ছিল্য করা ছোট নজরে দেখা এটি অহংকার বলেন তো দেখি হক যদি গ্রহণ না করি তাহলে আর মানুষকে যদি তাচ্ছিল্য করে তাহলে আমার ভিতরে কি আছে অহংকার আছে এখন লক্ষ্য করেন নামাজ পড়া হক না না হক যে সমস্ত ভাইরা নামাজ পড়ি না এরা যদি বলে যে হুজুর আমার ভিতরে অহংকার নাই এটা বললে চলবে না ভিতর আমার আছে আওয়াজ করে বলেন আছে কি না ফরদা করা সুন্নত না ফরজ কোন মা বোনের ফরদা করবে না বলেন তো দিকে অহংকার আছে না নাই কারণ হক এটা গ্রহণ করলাম না হক কি না তো হক হলে আমার গ্রহণ করতে সমস্যা কোথায় ছিলেন না ঠিক আল্লাহ এখন এই জিনিসটা লক্ষ্য করেন হক জিনিসগুলো যদি আমি গ্রহণ না করি তাহলে আমার ভিতরে কি আছে প্রিয় মুসলমান ভাইরা ডাক্তার নিচে কাপড় পরিধান করা এটা কি জায়েজ না না জায়েজ হক কাজ নাকি না হক কাজ যে সমস্ত ভাইরা ডাক্তার নিচে পড়ি না হক কাজ করে কিনা যদি আমরা করি তাহলে আমি না বললো আমার ভিতরে কি আছে হক যেহেতু গ্রহণ করলাম না কথা ঠিক কিনা আর আল্লাহর হাবিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন মা أسفل من الكعبين من الإزار في النار تاكتون نسي جدي كفر থাকে এই লোকটা জাহান্নামে যাবে নাউজু বিল্লাহ বলেন আমাদের সমাজে অনেক মানুষ আমরা টাকুর নিচে পড়ি না বহু ভাইরা টাকুর নিচে ফ্যান পরে নামাজে যাওয়ার সময় আজ থেকে উপরে ওঠে কেন ওঠেন এখন এখনো ওঠান কেন অন্যায় যদি জানেন সবসময় তো ওঠানো থাকবে কথা ঠিক কিনা আজ থেকে আমরা এখানে যারা আছি এই নিয়ত করতে পারি যে আজ থেকে আমার টাকুর নিচে আমি আর কাপড় কোনোদিন পরিধান করব না পারবো হাত উঠান লাগবে না হাত নামাইবেন পারবেন না ইনশাল্লাহ আমরা যারা প্যান্ট পরি আমরা আজকে করে নিজ দিয়ে কেটে দিব পারবো কিনা ভাই কারণ হলো যদি আমি এই টাকুর নিচে পরি তাহলে আমার ভিতরে অহংকার আছে জাহান্নামে যাওয়া লাগবে নাউজুবিল্লাহ আরেকটা হলো ডাক্তারি ফর্মুলা এটা তো আর সবার সামনে বলা যায় না আপনার আমার বিশাল ক্ষতি হয়ে যাবে এতটুকু জানি না রাখেন ডাক্তার যদি এইভাবে যদি এটা ডাইকে রাখি তাহলে বিজ্ঞানীরা বলে অনেক সমস্যা আছে আমি ফুলাওয়ান মানুষ আপনাদের এতগুলো মানুষের সামনে সব কথা বলা যায় না অনেক সমস্যা আছে এতটুকু শুধু জানি না রাখেন এই ডাক্তার নিচে পড়লে আমার ভিতরে অহংকার আমি জাহান্নামে যাওয়া লাগবে এরপরেও শারীরিকভাবে আমার সমস্যা থাকবে কথা ঠিক কিনা এটা করা দরকার নাকি সারা দরকার আমাদের মা বোনেরা যদি ঘরের ভিতরে অবস্থান করে অনেক ভাইরা মুসলমানের আসলে একটু সচেতন হওয়া দরকার আমরা যারা আছি আমাদের একটু সচেতন হওয়া দরকার আমাদের সবাই কোরআন হাদিসের কিছু কিছু অধ্যয়ন করা দরকার কারণ আমরা এখানে যারা আছি সবাই ইমানদার না আওয়াজ করে বলে ইমানদার কি না আল্লাহ পাকের মেহেরবানিতে আল্লাহ আমাদেরকে ইমানদার করেছেন আলহামদুলিল্লাহ এই ইমানের এক হাদিসে পাকের ভিতরে আছে ইমানের 77টা শাখা আছে এর ভিতরে জবানের সাথে যে শাখা সর্বপ্রথম শাখা হলো কালিমা পড়া লা ইলাহা ইল্লাল্লাহু
محمد رسول الله صلى الله عليه وسلم এই কালিমা পড়া দ্বিতীয় নম্বরে জবানের সাথে যে শাখাটা সেটা হলো কোরআনে পাকের তেলাওয়াত করা বলেন না সুবহানাল্লাহ আমরা যদি কোরআনে পাকের একটু তেলাওয়াত করি আর কোরআনটা যদি একটু বোঝার চেষ্টা করি তাহলে আপনারা আমার সামনে আসবে মা বলে এই আয়াত পড়বে আর জানবে ওয়াকালনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা تبرج الجاهلية الأولى الله পাক এই আয়াত কারিমার ভিতরে বলেছেন মহিলারা যাতে ঘরের ভিতরে থাকে বলেন না আলহামদুলিল্লাহ এই কথাটা আল্লাহ বলে দিয়েছেন কোরআনের ভিতরে যদিও এই আয়াতের সরাসরি নবী স্ত্রীদেরকে বলেছেন সারা পৃথিবীর কিয়ামত পর্যন্ত যত মুসলমান নারী রাখবে সবার জন্য এই হুকুম কথা ঠিক কিনা ঠিক